নমস্কার, টাকা পয়সা জেনারেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিও আমরা আলোচনা করব একটি বিশেষ নোট নিয়ে। অর্থাৎ যেরকমভাবে আপনারা ছোটোবেলায় দেখে এসছেন যে স্পেসিমেন বই হয় বা বিভিন্ন কিছুর স্পেসিমেন কপি আমরা ছোটোবেলায় অনেক ক্ষেত্রে অনেক কিছুতে দেখেছি, সেরকমভাবেই নোট অর্থাৎ কারেন্সি নোটের স্পেসিমেন কপি আমরা এই ভিডিওতে দেখব। আগে আমরা যদিও এই ভিডিওতে দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2 টাকার নোটের একটি স্পেসিমেন কপি, তাছাড়াও এর সাথে সাথে বাকি সমস্ত নোটের স্পেসিমেন কপি সম্বন্ধেও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন প্রথমে আগে জেনে নিই স্পেসিমেন নোট আসলে কি, বা স্পেসিমেন নোট কেনই বা কোনো ব্যাংক ছাপে। স্পেসিমেন নোট হলো আসলে অরিজিনাল নোটেরই হুবহু একটি কপি। স্পেসিমেন নোট জারি করে কোনো দেশের সর্বোচ্চ ব্যাংক, অর্থাৎ এক্ষেত্রে যেমন বাংলাদেশ ব্যাংক বা ভারতবর্ষের হলে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকরা স্পেসিমেন নোট ইস্যু করে যদি সেই দেশের নোটের কোনো বিশেষ ডিজাইনের পরিবর্তন হয়। তখন সাধারণভাবে বাকি সমস্ত যে অন্যান্য ব্যাংক রয়েছে তাদের কাছে সেই খবর পৌঁছানোর জন্য এবং সেই নতুন নোটের কীরকম আকার আকৃতি হচ্ছে সেই সম্পর্কে জানানোর জন্য এই স্পেসিমেন নোট ছাপিয়ে তাদের কাছে সরবরাহ করা হয়। এছাড়াও আরেকটি কাজে স্পেসিমেন নোট ব্যবহার করা হয়, সেটি হলো নিজের দেশের নোটের যে সমস্ত গঠন বা যে সমস্ত ফিচার্স রয়েছে সেই সম্পর্কে অবগত করানোর জন্য কিন্তু স্পেসিমেন নোট বিভিন্ন দেশের ব্যাঙ্কগুলোতে বা মানি এক্সচেঞ্জ যে আউটলেট রয়েছে সেই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পাঠানো হয়। এর ফলে সেই সমস্ত দেশের আধিকারিকরা বা মানি এক্সচেঞ্জ অফিসাররা বুঝতে পারেন যে কোনো একটি দেশের কি নতুন নোট বেরিয়েছে বা সেগুলো কীরকম দেখতে, অফিসিয়াল কী কী ফিচার্স রয়েছে তাতে, এর ফলে তাদের মানি এক্সচেঞ্জের সময় সুবিধা হয়। তো আমরা এখানে আজকে আলোচনা করব বাংলাদেশের এই 2 টাকার একটি স্পেসিমেন নোট নিয়ে। প্রথমেই আগে দেখে নিই বাংলাদেশের সাধারণভাবে প্রচলিত যে সমস্ত 2 টাকার নোটগুলি রয়েছে সেই নোটগুলি কীরকম। এখানে আমরা বঙ্গবন্ধু সিরিজের নোটটি নিয়ে দেখছি। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বঙ্গবন্ধুর ছবি পোর্ট্রেট রয়েছে, মাঝখানে রয়েছে কি না যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের একটা ছবি, এবং অবশ্যই উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2 টাকা এবং সিরিয়াল নাম্বার তার নিচে মেনশন করা রয়েছে। এছাড়াও নিচে সিনিয়র অর্থ সচিবের সই, নোটগুলোর অপর প্রান্তের কী রয়েছে না ভাষা আন্দোলনের যে শহীদ মিনার সেই তার ছবি, এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2 টাকা কথাগুলো লেখা, এবং এছাড়াও যে ছাপাইয়ের সাল সেই সালটাও রয়েছে উল্লেখ করা। এখন এই যে সাধারণভাবে সাধারণ ব্যবহারের জন্য যে সমস্ত নোটগুলো জারি হয় এর সাথে এই স্পেসিমেন কপি যে নোটগুলো সেগুলোর মধ্যে মূল পার্থক্য, এই স্পেসিমেন একটা বড় বড় করে লিখা লাল রঙের সেটা বাদ দিয়েও আর একটা মূল কী ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারে। দেখুন এখানে ভালো করে যে যে স্পেসিমেন লেখা যে নোটটি তার সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো নাম্বার নেই, সেখানে প্রিফিক্স দুটো থাকলেও কিন্তু নাম্বারের জায়গায় কি রয়েছে না 0000 করে বসানো রয়েছে। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট নাম্বার এখানে দেওয়া হয়নি, তার কারণ এগুলো সাধারণ চলনের জন্য নয়, এটি বানানো হয়েছে একদম সম্পূর্ণ সমস্ত সিকিউরিটি মেনটেন করেই কিন্তু সাধারণ ক্ষেত্রে ব্যবহার করার জন্য নয়। যাই হোক, এই সমস্ত স্পেসিমেন নোট কিন্তু কালেক্টরদের কাছে খুবই দামি এবং সাধারণ 2 টাকার থেকে অনেক বেশি গুণ দাম হয় এদেরও। বিভিন্ন নোটের কালেক্টররা এই সমস্ত স্পেসিমেন নোট কালেক্ট করতে পছন্দ করেন, এবং 2 টাকার এরকম একটি স্পেসিমেন নোটের 2021 যেহেতু এটা নতুন বেরিয়েছে, এরকম একটা নোটের বর্তমান বাজার মূল্য প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। অবশ্যই নোটগুলি ইউএনসি কন্ডিশনেই হতে হবে, কেননা এই ধরনের স্পেসিমেন নোট খারাপ কন্ডিশনে কিন্তু খুব একটা ভ্যালুয়েবল হবে না মোটেও। ভারতবর্ষে এই ধরনের বেশ কিছু স্পেসিমেন নোট পাওয়া যায় এবং তাদের দাম কিন্তু আরও অনেক গুণের বেশি, সে সমস্ত নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওয়। এই ধরনের নোট বা পুরানো কয়েন টয়েন কোথায় নিয়ে গিয়ে সহজে বিক্রি করতে পারবেন সেই বিষয়ে জানতে চাইলে আমাদের আগের ভিডিওটি দেখতে ভুলবেন না। সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যান আমাদের ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিও শেষে। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়ে।